মদন মন্ত্রী পুত্র মুহি মদন এই যুবা বয়সে একলা অছি হেলে ভাবুছি কেতে কথা মো মন মো মন মো মন বয়স হব মোর ষোল সতর কিবা হইথিব কি সতে অঠর রাতিরে নিদ জমা মতে হেউনি ভাবি ভাবি মোহর দিন সরুনি ভাবুছি মনে মন আশাকি হব পূর্ণ ফেরা হেলানি যুবা যৌবন 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 তাহলে অরণ্যতে চালি যাবি মোর রাজবাসকু Thank you.
কাল ভৈরবে নমঃ 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 নমঃ। এই দুনিয়া হচ্ছে গোটাই রঙিন রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চ উপরে আমি সমস্তে হচ্ছি গোটায়ে গোটায়ে অভিনেতা। কাহিকি এইটা হচ্ছে সম্পূর্ণ ভাবরে ঘোর কলিযুগ। এই কলিযুগর মরিষঙ্ক পাই হচ্ছে মো গোটায়ে সহিত আউ কতদিন এই কুন্তল রাজ্যরে সেনাপতি হয়ে রহিবি নাই পে। মো পিতা সিনা এই কুন্তল রাজ্যরে সেনাপতি হই মরি গলে সিনা ও পাই কিছু ছাড়িকি গলে নাহে নাই পে। হেলে মো মো পিতা পরিকে লোহ বস মো হচ্ছে গোটায়ে চলন্ত অগ্নি। মতে যে ছাইবাকু চেষ্টা কলে চলি পড়ি পাউস হয়েযিব। বস রাজাস এই তো ধর্মর রাজ্যটাকে পাপর রাজ্যটা করে দেবি, বহুত মজা হব। সমস্ত ঘরে নিয়া 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 লগাই দেবি। হলে এই রাজ্যরে তো মহামন্ত্রী গলে কুয়ারে দেখা যাও না নমস্কার নমস্কার নমস্কার। ভালরে থাকন্তু কুশলরে রহন্তু। আজ্ঞা আপন বুঝি পারছন্তি? হ্যাঁ মৌ ঠিক বুঝুছি। সারে সারে মহামন্ত্রীকর আজ্ঞা হয়েছি আপন তাঙ্ক সহিতে সাক্ষাৎ করিবা পাই। আরে কোন মহামন্ত্রী কহিছন্তি তেবে তুমি কোন সত্য কহুছ? আজ্ঞা আপন ভাবুছ কোন মু মিছ কহুছি? না স্যার না 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 না, এই সত্যানন্দ যাহা কহিব তাহা অক্ষরে অক্ষরে সত। তেবে মতে কোন যাবাকু পড়িব? নিশ্চয় আপনার তো জানিছন্তি কুন্তলগড় মহামন্ত্রী দুষ্টবুদ্ধিঙ্কর বুদ্ধিটা হেউছি বিচিক্ষণ। যদি তাঙ্কর আজ্ঞাকু যে অবাজ্ঞা করে তার এক হয়ে যায়। হ্যাঁ তবে মতে যাবাকু পড়িব তো, তাহলে তু চালি যা মো যাউছি তো পছে পছে। আজ্ঞা মু কোন কহুছিলি কি মু মধ্য মু কোন কহুছিলি কি সারে? আচ্ছা আপনকর পাখরে কহিবাকু মতে লাজ মার।
কোন লাজ লাগুছে? আরে কথা কোন কি সারে, আ মু কোন টিকে কহুছিলি কি মু বুলি বুলি রাজার কাম ধাম করু করু সারে মো গোড় হাত টিকে দরজ হউছি। মু কোন ভাবুছিলি কি সারে, এই কৌ পাখরে যদি ভাটি ফাটি কি বউ অছি তাহলে টিকে মাল ফাল টিকে পিবি বলুছিলি সারে। হতে জোর হ্যাঁ, আরে পিবু তো বাটরে পড়িব। কোটি কোটি নমস্কার সারে, আশীর্বাদ করুছি। আরে কুন্তল রাজ্যবাসী, আউ কিছু দিন অপেক্ষা কর, ও হইতিবি আপনক রাজা আসুছি। হো নমস্কার চড়াউছে। বলি
ନାମ ମୋହର জঙ্গল পর্যা সুখে দুঃখে বিতি যাইসি মোর সংসার Thank you.
ভগবান নীলমাধব দেলে যে করি পিলা ছুয়া নেহলে কাহে পাইব ভগবান আর আশীর্বাদ থিলে যে করি হটা হেসি নেহলে নেই হে কা কর্ম গো আমার কর্ম তো ফটা ভগবান তো পিলা ছ নাই দেলে আমি কা কর্ম গো নাই দলে তো নাই দলে হাতি না কা মুহ কে সুখছু হ্যাঁ নাই সুখা দেখ তো মন দুঃখ করে মোর মাহেজি আসুছে যে কেবে নাই কালে নাই এটা মুজ নাই সুখে থে মন দুঃখ তুই নাই করে গো সুমে দাদা তুই কত করুছু ভবন রে লাড় গেল হবার কথা কৌছ দেখ আর কহ ভগবান
ভগবান কৃষ্ণ মহাপ্রভু কেনতা লীলা করছেন হাটাই মধপুরে সবু করবাতে না যদি পিলা ছুয়া গোটে হইতা আর কেতে বল করতা দেখ তো নিহলে নিও সিয়র আনমি গোটে চ তুমি কেনতা কেনতা কথা কইতি তোমাকে বলে নাই লাগে গোহতা কথা নাই কহ মা হানতা নাই হমর ধন হাটা কই দেলি লাড়ে হলে কি প্যারে হলে গোটে কই সদসন না হলে ছাড় সে কথা চাল গো জিমা গো বেল বুড়ি বুড়ি আসলা না চলো চলো গো চলো চলো গো চলো ଦାସକୁ ପଠେଇଥିଲି ସେ ରଞ୍ଜିତ ସିଂଙ୍କୁ ନେଇ ଆସିବା ପାଇଁ ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆସିଲା ନାହିଁ କାହିଁକି ସଲାଟା ବହୁ ପାଖରେ ମଦ ପିଇ ଶୋଇଥିବ ସଲାଟା ମଦୁଆଟା ତ তেল পকাবে আপনার সেনাপতি আসিছি
ସାରେ ଆପଣ ସେଥିପାଇଁ ବ୍ୟସ୍ତ ହୁଅନ୍ତୁ ନାହିଁ, ଆପଣ କ'ଣ ଦେଖିପାରୁନାହାନ୍ତି? ହ୍ୟାଲୋ ବୀରେନ୍ଦ୍ର ବଡ଼େ, ଯେଉଁଠାରେ ଅଛନ୍ତି? ମହାମନ୍ତ୍ରୀ ଦୁଷ୍ଟ ବୁଦ୍ଧିଙ୍କର ବୀରେନ୍ଦ୍ର ବଡ଼େ ଜୟ ହେଉ। ସେନାପତି, ମୁଁ ତୁମକୁ ଏଠି ଡାକିବା କାରଣ ଜାଣିଛ ନା ନାହିଁ? କଣ ମହାମନ୍ତ୍ରୀ, ଆପଣ କହିଲେ ତ ମୁଁ ଜାଣିପାରିବି। ମୁଁ ଡାକିବା କାରଣ ଭଲ ଭାବରେ ବୁଝେଇ ଦଉଛି। ତାହେଲେ ଶୁଣ 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 ସେନାପତି ମୋହରି ବଚନ, ଶୁଣ ଶୁଣ ସେନାପତି ମୋହରି ବଚନ। ଚନ୍ଦନବତୀ ପୁରକୁ କର ହେ ଗମନ, ସେନାପତି ହେ ଶୁଣ, ସେନାପତି ହେ ଶୁଣ, ଈଶ୍ୱର ନାୟକ ଏ ରଚନ। ଶବର ଯଦି ମନା କରିଦବ, କୁଳିନ୍ଦ ଶବର ଯଦି ମନା କରିଦବ, ମାଡ ଗୋଇଠା ମାରିଣ ଅସୁଲ କରିବ ସେନାପତି ହେ ଶୁଣ, ସେନାପତି ହେ ଶୁଣ, ଅବିଳମ୍ବେ ଯାଅ ତୁମେ ଗମନ। ସେନାପତି ଅବିଳମ୍ବେ ତୁମକୁ ଚାଲିଯିବାକୁ ପଡିବ ସେଇ ଶବରପଲ୍ଲୀକୁ। ନିଶ୍ଚୟ ମହାମନ୍ତ୍ରୀ। ଶବରପଲ୍ଲୀରେ ବାକି ଥିବା ଖଜଣା ଶବରମାନଙ୍କ ପାଖରେ ଅଛି, ତାଙ୍କରି ଠାରୁ କଡ଼ା ଗଣ୍ଡା ଆଦାୟ କରି ନେଇ ଆସିବ ଚଞ୍ଚଳି ମୋହରି ପାଖ। ମହାମନ୍ତ୍ରୀ, ଅବିଳମ୍ବେ ଯାଇ ଆପଣଙ୍କ ବାକ୍ୟକୁ ସମାଧାନ କରି ବାହୁଡ଼ି ଆସିବି ଆପଣଙ୍କ ପାଖକୁ। ହଁ ହେଲେ ସେନାପତି, ଏ ନିଅ ଚାବୁକ। ତେବେ ଦିଅନ୍ତୁ ମହାମନ୍ତ୍ରୀ। ଯିଏ ଖଜଣା ଦେବାରେ ଅବହେଳା କରିବ ତାକୁ ଏ ଚାବୁକର କରାମତି ଦେଖାଇ କଡ଼ା ଗଣ୍ଡା ଆଦାୟ କରି ନେଇ ଆସିବ। ନିଶ୍ଚୟ ମହାମନ୍ତ୍ରୀ, ଓରା ତଣ୍ଟୁ ଦେବେ। ଦେଖ ସେନାପତି, ମୁଁ ଏଇ କୁନ୍ତଳ ରାଜ୍ୟର ନୂତନ ରାଜା ହେବାକୁ ଚାହେଁ। ସେଇଥିପାଇଁ ମୋର କୁଟ ଚକ୍ରାନ୍ତ ବୁଝିପାରୁଛ ତ? ବୁଝିପାରୁଛି ମହାମନ୍ତ୍ରୀ। ତାହେଲେ ବନ୍ଧୁ ମୁଁ ଆସୁଛି। ଆସିପାରନ୍ତୁ ବନ୍ଧୁ। ଦେଖ ଯେମିତି ହେଲେ ବି କାମ ହାସଲ କରିବା ନିହାତି ଦରକାର। ନିଶ୍ଚୟ ଆଜ୍ଞା। ତାହେଲେ ମୁଁ ଆସୁଛି ବନ୍ଧୁ, ଆସୁଛି। ତୁ କଣ ଭାବୁଛ ତୋ ସ୍ୱପ୍ନଟା ପୁରା ହେବ? ଏହି ତ ରବାରୀ ଶୁଣି ତ ପିପ କରି ଉଠେ ଛଡ଼ ଛଡ଼, ଏହି ତ ରବାରୀ ଶୁଣି ତ ପିପ କରି ଉଠେ ଛଡ଼ ଛଡ଼, ରଖାଇବି ନାହିଁ ରାଜେ ରାଜା ମତେ କରିବି ମୋର ଶାସନ। ଶୁଣ ସୁଧି ଜନ ମୋର ବାକ୍ୟ କରନ୍ତୁ ଶ୍ରବଣ, ଶୁଣ ସୁଧି ଜନ।
ডর না মোর যম সুরাসুর বীরক মধ্যে মোই বীর ডর না মোর যম সুরাসুর বীরক মধ্যে মোই রন্ধন কানুল বলে উপাড়ি চুড়ি পিন্ধ্র রাজন ঈশ্বর রচন সত্য সত্য এই বচন ঈশ্বর রচন রঞ্জিত সিং সেনাপতি পাঞ্চ মূল্য নগদ সাপ যাহাকু থরে চোট মারিলে তা সমস্ত শরীরটা বিষাক্ত পাল্টিয়ে যাব মধ্যে যাওয়া পড়ব সেই চন্দনবতীপুর আসুছি হ মহাপ্রু কাটা খাই করে বঁচমু হো
ଟା କାଁ କସର ଦଉଛୁ ହୋ ଭଗବାନ ନୀଲମାଧ କିନ ଫଲ ନେଇ ମୁଲ ନେଇ ଚାଷବାସ କିଛି ହେଲା ନେଇ କାଁଟା ଖାଇକରି ବଛମି ଆର ମୋର କୁଟୁମ୍ ପିଲା ପୁଷମି ବରା କଥା ହେଇଗଲା ହୋ ଓହୋ আরে কুলিন্দ ও কাহিকে তো পাখকু আসেছে তু জানিছো না নাই কহলে সিনা জানমি সেনাপতি বাবু কাঁথি লাগি আসিছো নে কহলে মুই কেনথি জানমি হো কুলিন্দ তবে শুনে নিয়ন্তু কুলিন্দ তোম পাখরে যেতিকি বাকি অছি খচড়া দাখল করো অতি শীঘ্র আউ যদি দাখল করি ন পারিব এই চাপুকর মাড়রে পিঠি চল আরে পড়িব ତା ମରା ପିଠା କଲେ ହେଲେ ବର୍ଷା ହେଇଛେ ଯେ ମୁଇଁ ତମକେ ଇ ବାର ବର୍ଷର ଆୟକର ଟଙ୍କା ଗଦ ଗଦ ଗନି ଦେମି କି ସେନାପତି ବାବୁ ବର୍ଷା ନେଇ ହେଲା ହେଟା ନେଇ ଦେଖି ପାରୁଛ କେ ଆରୁ ପୋକେ ମାଗୁଛ ଇ ଖଜଣା ଟଙ୍କା କହୁଛ ଯେ ବର୍ଷା ହେଲେ ଆର ବର୍ଷ ନେଇ ଦେତି କେ মহামন্ত্রী দুষ্ট বুধেঙ্কর যদি টঙ্কাটা ন দেব তবে তোতে এই ভূমিরে গাত খোলি জীবন্তা পতি দেবি পাই সেনাপতি দেই দেমি দেই দেমি আর বর্ষে দে দেমি মুকে ছাড়ি দে হো মুকে ছাড়ি দে ই বর্ষে তো ছাড়ি দে বস কুলিন্দ বস ও তো তো ছাড়ি পারিবে না হে তবে ও শক্তির প্রহারটা তোতে নেবাকু পড়িব ভাগ্য আজি মো সাথে খেলু আছি পুচি পুনেই জহ্নবি আজি যাইছি রে লুচি ভাগ্য আজি মো সাথে খেলু আছি পুচি পুনেই জহ্নবি আজি যাইছি রে লুচি যেও বাটে গলে পড়ে কন্টার কিয়ারি তা পাই বাজে এটি লুহর মহুরি বিধির বিধান এত বিধির বিধান এত সময় ফেলা দুষ্ট বুদ্ধি রয়ে কুট চক্রান্ত 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 মাত্র ক্ষমা করে দিও সেনাপতি ওতে তরে মাত্র ক্ষমা করে দে নিশ্চয় মুদে দি খজনা টঙ্কা নিশ্চয় কুলিন্দ শেষ থর পাই কহুছে টঙ্কাটা দেব না নাই পাদ ধরি তুম পাদ ধরি মো ক্ষমা মাগুছি মোতে ছাড়িতে সেনাপতি
কি তুম কঠোর পরীক্ষা কলা ঠাকুর বর্ষ বর্ষ ধরি মূর্খ সেনাপতি যেতে অনুরোধ বিনয় কলে মধ্য দিলে হেলে মো কথা শুনলে কোন করিবি কোন করিবি না 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 মুবি এ সবর জাতির বীরত্বর পরিচয় দেবাকু পড়িব নিশ্চয় দেবী নিশ্চয় দেবী মু আমার এসবর জাতির বীরত্বর পরিচয় আহা নিশ্চয় দেবী মু সবর জাতির বীরত্বর পরিচয় জাতীয় কুকুর শ্রুকাল হয়ে সিংহ মুখে বর্জন করুছি হেলা বর্ণ শ্রুকাল দেখিলে জম পুর লোক বি ধরি উঠিবে কে জমপুর যাচ্ছি রঙ্গ মঞ্চরে শক্তির পরীক্ষা হয়ে যাও হাতি ছুয়া যুদ্ধ পরে জনা পড়ব কে গজ আয়ে পিম্পুড়ি উঠাবে লড়াই করি সদা সর্বদায় কুলিন্দ প্রস্তুত হয়ে আছি
পিতার যোগ্য সন্তান তু যদি ন আসিলে একুলিঙ্গর প্রাণবায়ু চালি যাইতা রে ধনু চালি যাইতা। সাবধান রঞ্জিত সিং, তু নিরীহ মৌসা কু করুছ অত্যাচার, তোতে টিকে হলে দয়া নাই। ও পছ পাটু প্রহার করিছু, ভালরে ভালরে কহুছি তো জীবন প্রতি মমতা আছে, তাহলে শীঘ্র ঘরকু ফেরি যা। কণ্ঠীর মুন্ডটা কলগ করি এই যাবি রাজাঙ্ক পাখাকু, কণ ভাবুছু বেইমান মতে। বস মদল বস, ও হচ্ছে দুই মুঢ়িয়া লোক সাপ, যাহাকু থর ছোট মারিলে তা সমস্ত শরীরটা বিষাক্ত পাল্টি যাব, আর তুই তো মরিযিবু। মরিযিবি? মু হচ্ছে ছপটিয়া নেউল, তো বিষাক্ত বিষা করে দেবি। কোন মো সহিত যুদ্ধ করিব কে? আরে রে রে সেনাপতি এতে তোর টাণ, আরে রে রে সেনাপতি এতে তোর টাণ, আজি তোর দিন আসিছে, দিন মোর বি দিন আসব, সোলাকু হাড়ি দেবে। একথা যাই রাজাঙ্ক আগে জনাইবা। নিশ্চয় জনাইবা বাবা মদন, নিশ্চয় জনাইবা রাজাঙ্ক সম্মুখে। তবে চলন্তু মশা যা, তবে চলন্তু রে ধন, তবে চলন্তু নিশ্চয়।